বিলকিস বানর সাজাপ্রাপ্ত ধর্ষণকারীদের নির্লজ্জ মুক্তির প্রতিবাদ, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সেই সঙ্গে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের মহিলা কর্মীদের, আমরা দেখাবো সেই তথ্য নিউজ অগ্নির পর্দায়। আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের সভানেত্রী শিখা দলুই কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান দিয়েছে, তাদেরকে অসম্মান করা হচ্ছে। দিকে দিকে আমাদের তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে যে প্রতিবাদের মিছিল করছে, সেই মিছিলে সমস্ত মহিলারা রাস্তায় হাঁটছে এবং আগামী দিনেও হাঁটবে। এই প্রবল দিনের প্রতিবাদে সমস্ত দিকে দিকে মহিলা কংগ্রেস রাস্তায় নেমেছে। তাই আমি বলবো, আগামী দিনেও এই মহিলারা যতদিন না এই প্রেট্রোল ডিজেলের দাম কমানো হচ্ছে, মহিলাদের সুরক্ষা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে, ইউপি থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে আসাম থেকে শুরু করে সমস্ত জায়গায় যে মহিলাদের উপর অন্যায় অত্যাচার শুরু করেছে এবং আমাদের বাংলার মানুষের মেয়েদের চোখে জল ঝরাচ্ছে, সেই বিজেপিকে আমরা তীব্র ঘৃণা করি, তীব্র ঘৃণা করি। এবং তার প্রতিবাদে সমস্ত জেলা থেকে, অঞ্চল থেকে, ব্লক থেকে, সমস্ত জেলা জেলায় তার প্রতিবাদ সভা আমাদের মহিলারা করছে। আজকে দেখুন কিখানে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিকে দিকে ছড়িয়ে পড়েছে, দিকে দিকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান করছে, দিকে দিকে মায়েদের ঘরে ঘরে রান্না খালি মমতা ব্যানার্জির গুণগান করছে, লক্ষ্মীর ভাণ্ডারের গুণগান করছে, খাদ্য সাথীর গুণগান করছে, সবুজ সাথীর গুণগান করছে। সেখানে যে একটা মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, একজন পুলিশ মানুষ হয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় করছে দেখতে পাচ্ছেন আপনারাও? সিবিআই দিয়ে এই বাংলাদেশ স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে মোদী সরকার। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেত্রীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা কর্মীরা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মী আজকে রাস্তায় নেমেছে তার প্রতিবাদে। তাই বলবো, আজকে যে কর্মীরা রাস্তায় নেমেছে নিজের আত্মসম্মান বোধটুকুকে কেড়ে নেওয়া হচ্ছে, তার প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। আজকে দেখুন যে সম্মানটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ফিরিয়ে দিয়েছে, যে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আমরা খামতি সিংহলার খামতে যে আমরা এই বাংলায় বাস করি, কিন্তু তার বিরুদ্ধে মানুষের কোথায় গণতন্ত্র হরণ করার চেষ্টা করছে, মহিলাদের গণধর্ষণ করার চেষ্টা করছে, প্রচেষ্টা রাখছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী নিজের আচল দিয়ে, মায়ের স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে রেখেছে আগে, আজকে তার প্রতিবাদে আমরা সবাই রাস্তায় গিয়েছি। আগামী দিনে পঞ্চায়েত ভোট আমরা এই বৃহত্তম আন্দোলনে শুরু করব, আমরা শুরু করেছি আজ থেকে।